আমরা আজকেই জেনেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ স্বাধীন বাংলাদেশের নির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে যিনি সরকারে এবং বিরোধী দলে নিরলজভাবে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম আন্দোলনের এবং দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন সেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং অন্যতম নীতি নির্ধারক জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা অনেকগুলি মন্ত্রণালয়ের সফল মন্ত্রী জননেতা মোহাম্মদ নাসিম তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন দীর্ঘ প্রায় দশ দিন বা দুই সপ্তাহের কাছাকাছি প্রথমে করোনা ভাইরাসে এবং পরবর্তীতে ব্রেইন স্ট্রোকে রক্তক্ষরণে তিনি অসুস্থ হয়ে ডিপ কমায় হাসপাতালে ছিলেন আমরা প্রতিনিয়তই আশা করেছি এবং দেশবাসীর মতো মিলাদ মাহফিল দোয়া মাহফিল করেছি যেন আল্লাহ রবুল তাকে সুস্থ করে দেন কিন্তু সৃষ্টিকর্তা তার মৃত্যু যেভাবে রেখেছিলেন সেভাবেই তিনি চলে গেলেন এবং আমাদের স্বাধীনতার পক্ষে শক্তি চোদ্দ দলের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই প্ল্যাটফর্মের রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি হল এবং তার মধ্যে তিনি বর্ষিয়ান নেতা এবং একেবারে তৃণমূল থেকে উঠে আসা আমার একটা নেতা একেবারেই পোড় খাওয়া একটি মানুষ বহু আন্দোলনে পুলিশের হাতে বা প্রতিপক্ষের হাতে নির্যাতিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন মামলা তাকে সহ্য করতে হয়েছে এমনকি হাসপাতালে ভর্তি হতে হয়েছে জেলখানায় যেতে হয়েছে কয়েকবার এবং সর্বশেষ যে দু সাত সালের যে ওয়ান ইলেভেনের সরকার ক্ষমতায় আসে অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই সময় তাকে গ্রেপ্তার করে নিদারুণ অত্যাচার করা হয় তার কাছ থেকে একটা মনগড়া স্বীকারোক্তি নেওয়ার জন্য যা তিনি দেন নাই এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কী কী করে একটি মানুষকে রাজনৈতিক যে তার যে আদর্শের যে পথ সে পথটিতে অবিচল থাকতে হয় আমি দেখেছি তার সঙ্গে আমার অনেক স্মৃতি তাকে আমি গত তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে খুব কাছে থেকে দেখেছি এবং আমি রাজনীতির জীবনের সূচনা থেকেই জনাব মোহাম্মদ নাসিমকে পাশ পেয়েছি আমি দেখেছি তিনি খুব সদালাপি এবং সদা হাস্যময় ছিলেন তার কৌতুকবোধ ছিল অসামান্য কৌতুকবোধ রসবোধ ছিল তিনি যে কোনো কঠিন পরিস্থিতিতেও এমন কিছু একটা মন্তব্য করতেন যা সবাইকে নিমেষের মধ্যেই সকল টেনশন চলে যেত সবাই হাসিতে মেতে উঠতো এরকম ঘটনা কয়েকবার আমি দেখেছি এবং তিনি তার দুর্দিনে তার সুদিনে সবসময়তেই তিনি আমাকে অসম্ভব স্নেহ করেছেন এবং আমিও তাকে যথাসাধ্য শ্রদ্ধা জানাবার চেষ্টা করেছি এবং তিনি সন্তুষ্ট ছিলেন আমার উপরে তিনি বলেওছেন যে আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান দিয়েছি বিশেষ করে দু সালে মেয়র নির্বাচিত হবার পরে যখন তিনি এমপি পদে দাঁড়াতে পারেননি তার সন্তান এমপি হয়েছিল তখন তিনি খুবই একটা খারাপ সময়ের মধ্যে আমাদের এই রাজশাহীতে অনেকবার এসেছেন নানা ছোটোখাটো প্রোগ্রাম কর্মী সভায় ঘরোয়া বৈঠকেও তিনি আসতেন এই সব কিছু মিলিয়েই তাকে মন্ত্রণালয়ে দেখেছি অত্যন্ত গুরুগম্ভীরভাবে শক্ত সিদ্ধান্তগুলি দিতে এবং নেতারা নেতাকর্মীরা আঞ্চলিকভাবে যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যেতেন তাকে তাদেরকে তিনি কিভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন সেটিও মনে রাখবার মতো বিশেষ করে নাইনটি সিক্সে ছিয়ানব্বই সালে মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পরে তিনি ডাক তার টেলিযোগাযোগ মন্ত্রী সঙ্গে গৃহায়ন গণপর্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনেকগুলি মন্ত্রী তিনি হয়েছিলেন সেই সময়ে টিএন ল্যান্ড ফোন কানেকশান নেবার জন্যে ঢাকা সহ সারা দেশে প্রচণ্ড চাহিদা একটা ছিল এবং আমাদের দলের শত শত হাজার হাজার নেতাকর্মী শুধুমাত্র এই ল্যান্ডফোন কানেকশান নেবার জন্যে তার বাড়ির বাইরে হেয়ার রোড বা মিটু রোডের যে মন্ত্রীপাড়া সেই বাড়ির বাইরে সারাদিনই ভিড় করে থাকতেন এবং তিনিও অকাতরে সেখানে সই করতেই থাকতেন এবং তার বাড়ির বাইরে উল্লেখ করার মতো ঘটনা যে চা পান সিগারেটের দোকান পর্যন্ত বসে গিয়েছিল কারণ শত শত কর্মীরা সেখানে অপেক্ষা করত তিনি তাদেরকে সই দিয়ে বিদায় করবেন এই ফাঁকে তারা চাটা খেত তো এইরকম একটি গণমুখী মানুষকে আমি দেখেছি এবং সেই মোহাম্মদ নাসিম আজকে চলে গেলেন রেখে গেলেন আমাদের জন্য কিছু স্মৃতি আমি সদ্যপ্রয়াত মরু মোহাম্মদ নাসিমের মানে শোকসন্তপ্ত পরিবার বিশেষ করে তার স্ত্রী তার সন্তানরা তিন সন্তান পুত্র সন্তান তাদের এবং তাদের পুত্রবত সহ সকল আত্মীয় স্বজনকে শোক সহ্য করার জন্য যেন আলারুপার শক্তি দেন এবং আমি তাদের পাশে আছি সমাবেদনা জানাচ্ছি তারা যেন এই শোককে কাটিয়ে উঠতে পারে আমি রাজশাহী মহানগর রাজশাহী জেলা আওয়ামী লীগ তথা রাজশাহী সমগ্র রাশিয়াবাসীর পক্ষ থেকে সময়ের এই সাহসী এর বিদায়কে অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করছি এবং আমি আশা করি যে আমার মতোই আরও শত সহস্র মানুষ এই জনপদের দীর্ঘদিন তাকে মনে রাখবেন যতদিন অন্তত আমরা বেঁচে থাকব আমি তার আত্মার মকরত কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু